শেরপুরে শেষ হলো দক্ষিণ এশিয়ায় ক্যাথলিকদের সর্ববৃহৎ তীর্থোৎসব। এবার প্রায় 50,000 তীর্থযাত্রী এসেছিলেন এই উৎসবে। উৎসবের মূল আকর্ষণ ছিল আলোক শোভাযাত্রা। ভক্তরা জানান, আরাধনায় সাহায্য চেয়ে নিরাশ হননি তারা। প্রার্থনার অনুপ্রেরণা ফাতেমা রানী মা মারিয়া। যে পরিবার একত্রে প্রার্থনা করে সে পরিবার একত্রে বাস করে, এমন প্রতিপাদ্যে শেরপুরের নালিতাবাড়ির সীমান্তবর্তী বারোমারি খ্রিস্টান মিশনে বৃহস্পতিবার শুরু হয় দুদিন ব্যাপী বার্ষিক তীর্থোৎসব। পাপ শিকারের মধ্য দিয়ে শুরু হয় প্রথম দিনের উৎসব, পরে পুনর্মিলন সংস্কার, পবিত্র খ্রিস্টজাগ, জপমালার প্রার্থনা, আলোক শোভাযাত্রা, সাক্রান্তের আরাধনা, নিশি জাগরণম ব্যক্তিগত প্রার্থনা ও নিরাময় পর্ব অনুষ্ঠিত হয়। স্যান্ডেলিনাসো রূপচর্চায় আভিজাত্য। শুক্রবার জীবন্ত ক্রুশের পথ ও মহা খ্রিস্টজাগের মাধ্যমে তীর্থোৎসব শেষ হয়। এই বছর এই তীর্থোৎসবে আমাদের আহ্বান জানানো হচ্ছে যেন প্রার্থনা অর্থাৎ ঈশ্বরের সাথে যোগবন্ধন তৈরি করার মধ্য দিয়ে আমরা যেন এই যে পারিবারিক বন্ধন সেটা যেন সুদৃঢ় করি, ভাইকে যেন ভাই হিসাবে গ্রহণ করি, বোনকে যেন বোন হিসাবে গ্রহণ করি এবং সবাইকে নিয়ে যেন জীবনযাপন করতে আমরা সচেষ্ট হই। উৎসবে যোগ দেওয়া ভক্ত ও অনুরাগীরা জানান, 2 কিলোমিটার পাহাড়ি ক্রুশের পথ পার হয়ে 48 ফুট উঁচু মা মারিয়ার কাছে তারা এসেছেন, মানত করেছেন নিজেদের ব্যক্তিগত ও পারিবারিক সমস্যার সমাধান চেয়ে। আমার মানত আছে, প্রার্থনা আছে, আশা করি আমার মানত মামারে পূরণ করবেন, নিরাশ করবেন না। আর কোনোদিন নিরাশ হয়েও নাই, মামারে সবসময় আমাকে আর কি সাহায্য করেছে। প্রতি বছর আমরা মায়ের কাছে আছি যেন আমরা মার মাধ্যমে আরোগ্য লাভ করতে পারি, আমরা যেন মায়ের মতো পবিত্র পরিবার গঠন করতে পারি। আমি নাগরিক সমকলী থেকে এসেছি, এই প্রথমবার এসেছি এবং আগে আমার ফ্যামিলি আসছে এবং আমার ফ্যামিলি যে সকল উদ্দেশ্য নিয়েছে এসেছি, সে সকল উদ্দেশ্য পূরণ হয়েছে। আশা করি আমি এবার যে উদ্দেশ্য নিয়ে আসছি সে উদ্দেশ্য পূরণ হবে। তীর্থ উপলক্ষে কড়া নিরাপত্তা ও সার্বিক সহযোগিতায় কাজ করেছে পুলিশ। শেরপুর জেলা পুলিশ সুপার মোহাম্মদ আমিনুল ইসলাম জানান, কোনো অপ্রীতিকর ঘটনা ছাড়াই শেষ হয়েছে এবারের তীর্থ উৎসব। এই বারোবাড়িতে খ্রিস্টান মিশনারিজের যে প্রতি বছরের অনুষ্ঠান, 2 দিন ব্যাপী যে অনুষ্ঠানটা হয়, প্রতি বছরের ন্যায় এবারও আমরা হলো পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা রেখেছি যাতে নির্বিঘ্নে আনন্দের সাথে এই ধর্মীয় উৎসবটা তারা হলো পালন করতে পারে। 1942 সালে প্রতিষ্ঠিত হয় বারোমারি সাধুলিওর ধর্মপল্লী। 1998 সালে পর্তুগালের ফাতেমা নগরীর আদলে এটিকে নির্মাণের পর থেকেই সেখানে অনুষ্ঠিত হয়ে আসছে বার্ষিক তীর্থ উৎসব। শাহনাজ পারভীন, কালবেলা। Thank you.